ওয়ালাইকুম সালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতু। এক ভাই, ইমান অর্থ কি জানতে চেয়েছেন? ইমান আরবি শব্দ, আমদানি করতে হচ্ছে বিশ্বাস করা, আস্থা স্থাপন করা, বিশ্বাস রাখা, এই হচ্ছে ইমানের আমদানিক অর্থ। আর পরিভাষিক অর্থ হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস করা, ফেরেশতাদের উপর বিশ্বাস করা, আসমানি কিতাবসমূহের উপর বিশ্বাস করা, নবী রাসূলের প্রতি বিশ্বাস করা, আখেরাত দিবসে বিশ্বাস করা এবং সেই বিশ্বাস অনুযায়ী আমল করা, অন্তর দিয়ে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা, এই হচ্ছে ইমান। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে ইমান অর্থ হলো অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকারোক্তি এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা। অন্য অর্থে ইমান অর্থ হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, নবী রাসূলের প্রতি বিশ্বাস, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবসমূহের উপর বিশ্বাস এবং তকদিরের প্রতি বিশ্বাস। এই বিশ্বাসগুলো অন্তর দিয়ে করা এবং মুখ দিয়ে সেটা উচ্চারণ করা এবং এই বিশ্বাসের দাবি অনুযায়ী আমল করা, এই হচ্ছে ইমান। আর যারা এভাবে বিশ্বাস করে, মুখ দিয়ে স্বীকার করে আর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করে, তাদেরকে বলা হয় মুমেন। সুতরাং ইমান একটি পারিভাষিক ইসলামিক পরিভাষা, এটি হচ্ছে কোরআন হাদিসের পরিভাষা। সুতরাং এই পরিভাষায় ইমান কাকে বলে তা আমরা সংক্ষিপ্তভাবে জানতে পারলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণরূপে ইমানদার বানান এবং ইমান অনুযায়ী যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং প্রকৃত মুমিন হিসাবে যেন আমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখেন এবং ইমানের শহীদ যেন দুনিয়াতে উঠিয়ে নেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।